আজ থেকে 17ই আগস্ট, শ্রী শ্রী মনসা পুজো 17ই আগস্ট আপনারা জানেন, আর আজ একটি রাজযোগ তৈরি হয়েছে। তাই আজ থেকে 17ই আগস্ট সময়টা পাঁচটা রাশির জাতক জাতিকাদের জন্য যথেষ্ট পজিটিভ থাকছে। এই সময় যারা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়েছেন তাদের কিন্তু স্বচ্ছলতা আসতে পারে এবং আর্থিক উন্নতি হতে পারে এবং ভাগ্য হঠাৎ করে বদলেও যেতে পারে। আজকের আলোচনা এই বিষয় নিয়েই, সঙ্গে থাকুন, সব কিছু জানতে পারবেন। কেটে কেটে দেখলে অনেক কিছু মিস করে ফেলবেন, তাই অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আমি প্রথমে যে পাঁচটা রাশির নাম বললাম সেই নামগুলো বলবো প্রথমেই, কারণ আপনারা আপনার রাশি আছে কিনা দেখতে গিয়ে সম্পূর্ণ ভিডিও কেটে বেরিয়ে যাচ্ছেন আর বিস্তারিত জানার চেষ্টা করছেন না, সবশেষে আপনার সাথে মিলিয়ে নেওয়ার চেষ্টা করছেন, সেখানে গিয়েই কিন্তু যত ভুল হচ্ছে। ম্যাক্সিমাম জাতক জাতিকাদের সাথে মিলছে না, কেন মিলছে না সেগুলো কিন্তু জানতে হবে, আর সম্পূর্ণ ভিডিও না দেখলে জানতে পারবেন না। তাহলে কি হলো, যদি দেখতে হয় সম্পূর্ণ দেখুন, না দেখলে কেটে বেরিয়ে যান। আর সেই কারণে আমি প্রথমে রাশিগুলোর নাম বলবো, রাশিগুলোর নাম বললে আপনারা জেনে যাবেন যে আপনার রাশি আছেও আছে কি না, যদি থাকে দেখুন, যার রাশি নেই তার দেখতে হবে না। অর্থাৎ পাঁচটা রাশির জাতক জাতিকারাই দেখুন, 12টি রাশির জাতক জাতিকাদের দেখতে হবে না। তাই প্রথমেই আমি রাশির নামগুলো বলে নিই, তারপরে বলবো যে আজ কি রাজযোগ তৈরি হচ্ছে, তার ফলাফল পেতে পেতে আবার ঈশ্বরের আশীর্বাদ অর্থাৎ 17 তারিখ বা মনুষার যে একটা কৃপাও কিন্তু এই পাঁচটা রাশি পাবে। বিস্তারিত আমি আলোচনা করব এবং বোঝানোর চেষ্টা করব, প্রত্যেকটা দিনই প্রত্যেকটা প্রোগ্রামই আমি বোঝানোর চেষ্টা করি। যারা সম্পূর্ণ দেখে তাদের ভাগ্য বদলে গেছে, যারা কেটে কেটে দেখে অনেক কিছু বোঝে অনেক কিছু বোঝে না বা অনেক বেশি বোঝে, তাদের জীবনে খুব একটা উন্নতি হয়নি। তাই সম্পূর্ণ দেখুন অনুরোধ। প্রথমেই যে রাশির কথা বলবো সেটা হচ্ছে ধনুরাশি। আপনার যদি ধনুরাশি হয়ে থাকে তাহলে আজ থেকে দিন গুনতে থাকুন, 17 তারিখের পরের দিন পর্যন্তও কিন্তু আপনার ভালো থাকতে পারে, কারণ আজ যে রাজযোগটা তৈরি হবে ভীষণ গুরুত্বপূর্ণ। কী রাজযোগ, সঙ্গে থাকুন, সব জানতে পারবেন, অবশ্যই বলবো। এবং এই 17 তারিখ শ্রী শ্রী মা মনসা পূজা, সেটাও আপনারা অনেকেই জানেন। এই যে মা মনসা পূজার সঙ্গে আপনার আর্থিক উন্নতির কী যোগসূত্র আছে, অবশ্যই আছে। দেখুন, মা মনসা হচ্ছে ধনের দেবী, তাই ধনসম্পদ বৃদ্ধি পাবে, আপনার এতে কোনো সন্দেহ নেই। কিন্তু সকলের সাথে কি মিলবে? না। যে রাশিগুলো নিয়ে আমি আজ আলোচনা করব বা করছি, এখন আমি ধনুরাশির কথা বলছি, এর সাথেই কিন্তু ভালো কিছু করতে পারে। কেন করতে পারে? অবশ্যই ঈশ্বর বিশ্বাসী থাকতে হবে, ভক্তি থাকতে হবে এবং সততা বজায় রাখতে হবে। সব যদি ঠিকঠাক আপনার মধ্যে থাকে, তার সাথে সাথে আজকের যে রাজযোগ সেটা যদি প্রভাব বিস্তার করে, আপনার সাথে আমার প্রত্যেকটা কথা মিলবে। দ্বিতীয় যে রাশির কথা বলবো, বৃশ্চিক রাশি। আপনার যদি বৃশ্চিক রাশি হয়ে থাকে তাহলে আজ থেকে 18 আগস্ট ধরে নিতে পারেন। 17ই আগস্ট দারুণ দিন আপনার জন্য, কারণ মা মনসা পুজো থাকছে, এই দিন প্রচণ্ড পজিটিভ থাকবে, হঠাৎ করেই জীবনের একটা পরিবর্তন আপনি খুঁজে পেতে পারেন। আর আজ একটা রাজযোগ তৈরি হচ্ছে, এই রাজযোগের ফলটাও কিন্তু আপনাকে অনেকটাই দেবে, যার ফলে আপনার আর্থিক দিক থেকে সচ্ছলতা আসবে, আপনার অভাব অনটন আপনার থেকে দূরে পালাবে। যারা অনেক কষ্টে আছেন তাদের জন্য দারুণ সময়। তাই কি করতে হবে? অ্যালার্ট থাকতে হবে। কেউ যদি মনে করেন আমি কানে শুনে নিলাম আর আমার ভাগ্য বদলে গেল, তাহলে ভুল করবেন, কারণ এটা কানে শুনে ভাগ্য বদলাবে না, এটা অ্যাপ্লাই করতে হবে। আপনাকে চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, কষ্ট করতে হবে, তবেই আমার কথাগুলো মিলবে। এবং তার সাথে সাথে কিছু গ্রহ আছে সেগুলো ভালো থাকতে হবে, এবং ঈশ্বর বিশ্বাসী হতে হবে, সততা বজায় রাখতে হবে। এই সমস্ত কিছু আপনার মধ্যে যদি থাকে, আর আমি যে রাশিটা আপনার কথা বললাম বৃশ্চিক রাশি, তাহলেই কিন্তু মিলবে। সব ঠিকঠাক থাকলে তবেই কিন্তু ভালো, না হলে কিন্তু নাও মিলতে পারে। তাই আপনাকে অ্যালার্ট থাকতে হবে। তিন নম্বর যে রাশির কথা বলবো সেটা তুলা রাশি। আপনার যদি তুলা রাশি হয়ে থাকে তাহলে দারুণ দারুণ সময় আজ থেকেই কিন্তু শুরু, 18 তারিখ পর্যন্ত। 17 তারিখ দারুণ একটা টাইম থাকছে, সারাটা দিন পজিটিভ থাকছে, মামনসার কৃপায় আপনার ভাগ্য হঠাৎ করে বদলে যেতে পারে। আর আজ তো একটা রাজযোগ তৈরি হচ্ছেই, তাই আজ থেকেই কিন্তু শুরুয়াত আপনার জীবনের খুব ভালো ভালো ঘটা, অনেক কিছু ঘটতে পারে, আপনার সঙ্গে ভালো ভালো যোগাযোগ তৈরি হতে পারে। যে যোগাযোগগুলো যদি সঠিকভাবে আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন, অবশ্যই আপনার জীবনের পরিবর্তন আসবে। আর আমি সবসময় বলি, দুটো সময়ের খেলা, একটা পজিটিভ একটা নেগেটিভ, একটা শুভ সময় একটা অশুভ সময়। এই অশুভ সময় আপনাকে ভিখিরি করে দেবে, শুভ সময় আপনাকে রাজা বানিয়ে দেবে। আর শুভ সময়টা
শুভ কাজে ব্যবহার করতে হবে, তবেই আপনার জীবনে এগুলো ঘটবে। আর যদি এই শুভ সময়টা আপনি অশুভ কাজে ব্যবহার করেন তাহলে তো ঘটবে না। তাই আপনার অ্যালার্ট থাকাটা অবশ্যই জরুরি, চেষ্টা থাকাটা অবশ্যই জরুরি, আপনার চেষ্টা ছাড়া কখনোই সম্ভব না। এরপরে যে রাশির কথা বলবো, চার নম্বর, সেটা হচ্ছে মীন রাশি। আপনার যদি মীন রাশি হয়ে থাকে একই কথা বলবো, আজ থেকে আপনার জীবনেও কিন্তু ভালো সময় শুরু, এবং সেটা 18 তারিখ পর্যন্ত থাকবে। 17 তারিখ মা মনসা পূজা, আর এই দিন সারাটা দিন আপনার পজিটিভ থাকছে। এই সারাটা দিনের যখন খুশি আপনার জীবনের কিন্তু একটা পরিবর্তন ঘটে যেতে পারে, হঠাৎ অর্থপ্রাপ্তি করতে পারে। তাই আপনাকে কি করতে হবে, অ্যালার্ট থাকতে হবে, চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, এই যে শুভ সময়টা শুভ কাজে ব্যবহার করতে হবে, আজ থেকেই অ্যালার্ট থাকুন। যদি মনে করেন যে না আমি কানে শুনে নিলাম আমার ভাগ্য ভালো হবে বা আমার জীবনে পরিবর্তন আসবে, অটোমেটিক মনে হয় সব হবে, তাহলে ভুল করবেন, অটোমেটিক কিছু হয় না। আপনাকে চেষ্টা করতে হবে, আপনাকে পরিশ্রম করতে হবে, আপনি তো সবসময়ই করেন, তখন আপনার সময় সাথ দেয় না, অশুভ সময় থাকে, তাই সাকসেস পান না। এখন শুভ সময়, এখন যদি আপনি কিছু চেষ্টা করেন সেখান থেকে সাকসেস পেতে পারেন, জাস্ট এতটুকুই ফারাক। আমাদের সময়ের খেলা, শুভ এবং অশুভ। তাই শুভ সময়টা অবশ্যই শুভ কাজে ব্যবহার করা উচিত, তাহলে জীবনে সাকসেস পাওয়া যায়। সর্বশেষ যে 5 নম্বর রাশির কথা বলবো, সেটা সিংহ রাশি। আপনার যদি সিংহ রাশি হয়ে থাকে তাহলে আজ থেকেই আপনার জীবনের কিন্তু ভালো সময় শুরু, আপনার দুঃখ কষ্ট শেষ হতে পারে। আপনি আর্থিক দিক থেকে পিছিয়ে পড়েছেন, সেখান থেকেও কিন্তু রিকভারি হতে পারে। কতদিন? 18 তারিখ পর্যন্ত, কারণ 17 তারিখ শ্রী শ্রী মা মনসা পূজা, আর এই দিন কিন্তু পজিটিভ থাকছে সারাটা দিন, হঠাৎ করে আপনার জীবনের পরিবর্তন ঘটে যেতে পারে। তাই আপনাকে কি করতে হবে, অ্যালার্ট থাকতে হবে, চেষ্টা করতে হবে, পরিশ্রম করতে হবে, সব যদি ঠিকঠাক থাকে তাহলেই আমার কথা কিন্তু মিলবে, তা না হলে কিন্তু মিলবে না। দেখুন, এই যে 5টা রাশির অর্থের অভাব আর থাকবে না, এতে কোনো সন্দেহ নেই, কারণ ঈশ্বরের আশীর্বাদ থাকছে। ঈশ্বরের আশীর্বাদের সাথে সাথে যে আজ একটি রাজ্য তৈরি হবে সেটা নিয়ে একটু বলছি। দেখুন, আজ মেষ রাশিতে বৃহস্পতি ও চন্দ্র মিলে কিন্তু এই গজকেশরী রাজ্যক তৈরি হয়েছে, আর এই গজকেশরী রাজ্যকের ফল থাকতে থাকতেই আবার মা মনসার কৃপাও কিন্তু পড়তে চলেছে। তাই এই যে গজকেশরী রাজ্য, তার সাথে মায়ের আশীর্বাদ একত্রে এই 5টা রাশির জাতক জাতিকাদের জীবনের পরিবর্তনও হবে, এতে কোনো সন্দেহ নেই। শুধু আপনাকে জানতে হবে যে এই দুটো গ্রহ আপনাকে কতটা সাপোর্ট করছে। যে দুটো গ্রহ দ্বারা এই গজকেশরী রাজ্য তৈরি হয়েছে সেই দুটো গ্রহ কী কী? বৃহস্পতি এবং চন্দ্র। যদি আপনার ভালো থাকে তাহলে আপনার সাথে মিলবে, তার সাথে সাথে যদি আপনি ঈশ্বর বিশ্বাসী হয়ে থাকেন, ঈশ্বর বিশ্বাসী হলে তবেই কিন্তু আপনার সাথে আমার আজকের আলোচনা মিলবে। আর তার সাথে সাথে সততা বজায় রাখতে হবে, প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করতে হবে, কারোর সাথে খারাপ ব্যবহার করা যাবে না, এবং মন পবিত্র রাখতে হবে, হিংসা ভুলে যেতে হবে। এই সব যদি আপনার মধ্যে থাকে, তার সাথে সাথে যদি এই 5টা রাশির মধ্যে কোনো একটি রাশি থাকে, তাহলে আপনার সাথে মিলবে। আর যদি এই রাশিটা আপনার শুধু আছে কিন্তু আপনার সব সময় একটা মানুষকে ক্ষতি করার চিন্তাধারা, আপনার মানুষকে বিশ্বাস না করার একটা প্রবণতা, আপনার ঈশ্বরের উপরে কোনো ভক্তি নেই, বিশ্বাস নেই, তাহলে আপনার সাথে মিলবে না, যতই সেম রাশি হোক না কেন। আবার দেখা গেল যে বৃহস্পতি চন্দ্র আপনার অশুভ হয়ে বসে আছে, মিলবে না। তাই এগুলো মিলিয়ে নিতে হবে, আপনার সাথে আদৌ এগুলো ঠিক আছে কি না। আর যদি ধরুন আপনি এখনও পর্যন্ত ঠিক এরকমই মানুষকে বিশ্বাস করেন না, ভক্তি শ্রদ্ধা করেন না, তাহলে চেঞ্জ হয়ে যেতে পারেন, একটু নিজেকে বদলে ফেলুন। দেখুন, আপনার লাইফ বদলে যাবে, আমি কথা দিলাম, একটু নিজেকে বদলান, সততা আনুন এবং ঈশ্বর বিশ্বাসী হন, আপনার ভাগ্য বদলাবে। কারণ এই আজকের আলোচনা সম্পূর্ণ আপনার সাথে মিলবে, যদি সব ঠিকঠাক থাকে, যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু মিলবে না। তাই এটা আপনার দায়িত্ব, আপনি চাইলেই পারেন আপনার জীবনকে গুছিয়ে নিতে। আজ এ পর্যন্তই, আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, নমস্কার।